বিরাট রোহিতরা পাবেন না আর দলের সুযোগ, আগারকরের সিদ্ধান্তে বিতর্ক। নবাগত বোলারের গতির আগুনে কুপকাত কোহলির আহ্বানে অভিষেক হচ্ছে নতুন ওপেনারের। প্রাক্তন বোলিং অলরাউন্ডার অজিত আগারকরকে ভারতীয় দলের মুখ্য নির্বাচক হিসেবে নিযুক্ত করার পরেই টি টোয়েন্টি দল ঘোষণা হয়েছে, যার মধ্যে প্রথম নির্বাচনে চমক দিয়েছেন তিনি। তার মধ্যে ভারতের দুই ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে বাদ দিয়েই টি টোয়েন্টি দল ঘোষণা করা হয়েছে। সঙ্গে দলে ফিরিয়ে আনা হয়েছে সঞ্জু স্যামসনকে। সম্প্রতি সময়ে সবচেয়ে আলোচিত উদীয়মান ব্যাটসম্যান রিঙ্কু সিংকে দলে জায়গা দেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাট থেকে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে এখন জল্পনা করা হচ্ছে। এই সমস্ত কিছু নিয়েই শুরুতেই বিতর্কে আগারকর। অজিত আগারকর যে টিম ঘোষণা করেছেন তাতে পরিষ্কার যে বিসিসিআই এখন ফোকাস 2024-এ হতে চলা আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে করতে চাইছে, তার জন্য টিম তৈরি করতে চাই। গত কয়েকবারের কিছু টি টোয়েন্টি টিম দেখেন তাহলে এটা পরিষ্কার যে হার্দিক পান্ডিয়াকেই টি টোয়েন্টি অধিনায়কত্ব সপা হচ্ছে। নতুন টিমে যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা এবং মুকেশ কুমারের মতো নতুন নাম সামিল করা হয়েছে। সেইখানে সঞ্জু স্যামসনকে নিয়ে দীর্ঘদিন ধরে ফ্যানেদের দাবি ছিল, যোগ্যতা সত্ত্বেও তাকে দলে ভেড়ানো হচ্ছে না কেন, তাকেও ফের একবার সুযোগ দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জানুয়ারি ফেব্রুয়ারিতে হওয়া সিরিজের দল থেকে রাহুল ত্রিপাঠী, দীপক হুডা, পৃথ্বী শ, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, শিভম মাভি ছিলেন। এই ছয়জনকেই টিম থেকে বাইরে রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে। পৃথ্বী এবং জিতেশ যেখানে সুযোগ পাননি সেখানে রাহুল ত্রিপাঠী এবং দীপক হুডা ব্যাটে রান পাননি। সম্প্রতি টিম সিলেকশন নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করা হচ্ছে না এবং বিসিসিআই কোনো প্রেস কনফারেন্সও করছে না, যেটা আগে করা হতো। সেখানে প্রশ্ন উত্তর পর্ব চলত যা একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। এই সিলেকশন সবাইকে অবাক করে দিচ্ছে এবং সঙ্গে সঙ্গে বিসিসিআইয়ের একতরফা কমিউনিকেশনের উপর প্রশ্ন উঠছে। টিমকেও সরাসরি ইমেইল করে জানিয়ে দেওয়া হয়েছে যে কোন কোন খেলোয়াড় ক্যারিবিয়ান সফরে যাবেন এবং কাকে কাকে বিশ্রাম দেওয়া হচ্ছে, কিভাবে প্লেয়ারদের এন্ট্রি দেওয়া হচ্ছে। এ ধরনের প্রচুর প্রশ্ন রয়েছে যার উত্তর মিলছে না। ভারতীয় ক্রিকেট টিমের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি শেষবার 2022-এ খেলা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলেছিলেন, এরপরে দুজনে কোনো ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি সিরিজে খেলেননি। এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে যে বিসিসিআই ভবিষ্যতের দিকে তাকিয়ে কোহলি এবং রোহিতকে টি টোয়েন্টি থেকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। ভুবনেশ্বর কুমার এবং মোহাম্মদ শামিকে নিয়েও নির্বাচকদের তরফে কোনো তথ্য দেওয়া হয়নি। আহত খেলোয়াড়দের বর্তমান পরিস্থিতি এবং ফিটনেস নিয়েও কোনো আপডেট দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে সমস্ত চ্যালেঞ্জ নিয়ে বিসিসিআইয়ের নতুন চিফ সিলেক্টর অজিত আগারকর কীভাবে বেরিয়ে আসেন সেটা একটা বড় প্রশ্ন। যেখানে ওয়েস্ট ইন্ডিজ সফরে একগুচ্ছ নতুন মুখকে সুযোগ দেওয়া হচ্ছে, সেখানে আইপিএলের দুই স্টার ঋতুরাজ গায়কোয়াড় এবং রিঙ্কু সিংকে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে রাখা হয়নি। সেখানে পুরনো অনেক খেলোয়াড় কামব্যাক করেছেন, নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়েছে। রিঙ্কু আইপিএল 2023-এ 59.25 গড়ে 159.30 স্ট্রাইক রেটে 474 রান করেন, গুজরাটের বিরুদ্ধে একক দক্ষতায় ম্যাচ জেতেন। এই ম্যাচকে কোনো ক্রিকেট ফ্যান কোনোদিন ভুলতে পারবে না। একই পরিস্থিতি চেন্নাই সুপার কিংসের ব্যাটার ঋতুরাজ গায়কোয়াড়েরও। আইপিএল 2023-এ গায়কোয়াড় 42.14 গড়ে 590 রান করেন। চেন্নাইয়ের পঞ্চমবার চ্যাম্পিয়ন হওয়ার পেছনে গায়কোয়াড়ের বড় অবদান রয়েছে। রিঙ্কু এবং গায়কোয়াড় ছাড়া গুজরাট টাইটান্সের রাহুল তেওয়াটিয়া, মুম্বাই ইন্ডিয়ান্সের বোলার আকাশ মাধুয়ালের কপালেও শিকে ছেড়েনি। নবাগত বোলারের গতির আগুনে কুপকাত কোহলির আহ্বানে অভিষেক হচ্ছে নতুন ওপেনারের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে শোচনীয় হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানো লড়াই টিম ইন্ডিয়ার। ইতোমধ্যেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পা রেখেছেন বিরাট, রোহিত শর্মারা। গত কয়েক বছর টেস্টে ভারতের ব্যাটারদের পারফরমেন্স নিয়ে চলছে বিস্তর সমালোচনা। রোহিত শর্মার ব্যাটিং গড় গত দুই বছরে থেকেছে 43.2, শুভমান গিলের 32, পূজারা এবং কোহলির ক্ষেত্রে এই সংখ্যা রয়েছে 29-এর আশেপাশে। ট্রফি জিততে হলে এই পরিসংখ্যানকে যে অনেক উন্নত করতে হবে তা জানেন ভারতীয় দলের মহাতারকারা। বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে একটিও প্রস্তুতি ম্যাচ খেলেনি টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর কোচ দ্রাবিড়ের এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল।
প্রশ্নের উত্তরে সময়ের অভাবের কথা উল্লেখ করেছিলেন কোচ। উইন্ডিজ সফরে অবশ্য ম্যাচ শুরু হওয়ার বেশ কয়েকদিন আগে গিয়েছে দল। পরিবেশ ও পিচের সাথে মানিয়ে নিতে নিজেদের মধ্যেই দুই দল তৈরি করে এক অনুশীলন ম্যাচ খেললেন ক্রিকেটাররা। 90 ওভারের এই ম্যাচে একদিকে ছিলেন ব্যাটাররা, অন্যদিকে ছিলেন বোলাররা। ভারতীয় ব্যাটার এবং বোলারদের অভ্যন্তরীণ যুদ্ধে ব্যাটিং সমস্যা প্রকট হয়ে পড়ল আবার। বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্কট বোল্যান্ডের অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল অহেতুক তাড়া করে কভার ড্রাইভ মারতে গিয়ে উইকেটে ছুড়ে দিয়ে এসেছিলেন বিরাট। দ্বিতীয় স্লিপে তাকে তালুবন্দী করেছিলেন স্টিভ স্মিথ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও তাকে তাড়া করে বেড়ালো সেই পুরনো রোগ। জয়দেব উনাদকাতের বল তাড়া করতে গিয়ে আউট হলেন তিনি। এছাড়া সদ্য ভারতীয় দলের সহ অধিনায়কের দায়িত্ব ফিরে পাওয়া অজিঙ্কা রাহানেও ব্যাট হাতে হতাশ করেছেন অনুশীলন ম্যাচে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কর ট্রফির প্রথম টেস্টে 100 রান করেছিলেন রোহিত শর্মা। নাগপুরের সেই ইনিংসের পরের থেকে রানের খরা চলছে ভারতীয় অধিনায়কের ব্যাটে। আইপিএল, বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালে হতাশ করেছিলেন হিটম্যান। তবে ওয়েস্ট ইন্ডিজের মাঠে তার ব্যাটিং আশা জাগাচ্ছে ভারতীয় সমর্থকদের মনে। ওপেন করতে নেমে অপরাজিত অর্ধশতক করেন তিনি, তারপর মাঠ ছেড়ে উঠে যান। অনুশীলন ম্যাচে অধিনায়কের সাথে ওপেনিং করতে শুভমান গিল নয়, বরং দেখা গেল যশস্বী জয়সওয়ালকে। 21 বর্ষীয় তরুণ হতাশ করেননি, অপরাজিত অর্ধশত করে মাঠ ছাড়েন তিনি। 12 জুলাই থেকে ম্যাচে শুভমানকে বাইরে রেখে যশস্বীকে কি খেলানো হবে? বাকিদের মধ্যে অক্ষর প্যাটেল এবং কেএস ভরতকে দেখে ব্যাট হাতে সাবলীল মনে হয়েছে। ভারতীয় বোলারদের মধ্যে সফলতম বলা চলে জয়দেব উনাদকাতকে, 2 উইকেট নিয়েছেন তিনি। এছাড়া মুকেশ কুমার এবং নবদীপ সাইনির বোলিং নজর কেড়েছে। লম্বা স্পেল করতে দেখা গিয়েছে রবিচন্দ্রন অশ্বিন এবং মোহাম্মদ সিরাজকেও। বুধবার ভারত 3 পেসার ও 2 স্পিনার ছকে মাঠে নামবে নাকি ফের ওফালের মতো 4 পেছারেই আস্থা রাখবেন কোচ রাহুল দ্রাবিড়, সেই প্রশ্নের উত্তর অবশ্য এখনও পাওয়া যায়নি। বিশ্বকাপের মূল পর্বের দল চূড়ান্ত। নেদারল্যান্ডস খেলবে ইডেনে, ভারতের সূচি দেখুন। শ্রীলঙ্কার পর আইসিসি বিশ্বকাপে 10ম দল হিসেবে জায়গা পাকা করে নিল নেদারল্যান্ডস। এমনকি কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের প্রথম ম্যাচটিতেই ডাচরা খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। নেদারল্যান্ডস সুপার সিক্সের ম্যাচে স্কটল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে দিয়েছে। ব্রেন্ডন ম্যাকুলামের 106 রানের দৌলতে 9 উইকেটে 277 রান তোলে স্কটল্যান্ড। জবাবে বাস ডি লিডের 123 রান ডাচদের বড় জয় এনে দেয়। 43 বল বাকি থাকতে ম্যাচ জিতে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস একমাত্র অ্যাসোসিয়েট দেশ যারা এবারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল। 2011 সালের পর এই প্রথম ডাচরা 50 ওভারের বিশ্বকাপের মূল পর্বে খেলবেন। নেট রান রেটে স্কটল্যান্ডকে পিছনে ফেলে বিশ্বকাপের টিকিট আদায় করতে ডাচদের লক্ষ্যমাত্রায় পৌঁছতে হতো 44 ওভারে। 42.5 ওভারেই 6 উইকেট হারিয়ে টার্গেটে পৌঁছে যায় ডাচরা। এ নিয়ে পঞ্চমবার বিশ্বকাপ খেলবে নেদারল্যান্ডস।